দেশের খামার আর কৃষকের ঘরে পালন করা হচ্ছে কোরবানির পশু। বাদশা, জামাই, লালবাবু, কালা পাহাড় সহ নানা বাহারি নাম দেয়া হয়েছে কোরবানির গরুর। রং ও আকারের বৈচিত্র্য ভেদে দেয়া হয়েছে এসব নাম। 25 থেকে 30 মন ওজনের গরুও দেখা যাবে এবারের কোরবানির হাটে। ঢাকার কেরানীগঞ্জের একটি খামারে মোটাতাজা করা অস্ট্রেলিয়ান জাতের এ গরুর নাম দেওয়া হয়েছে বাদশা। 25 মন ওজনের এ গরুটির খাবার তালিকায় আছে খুদের ভাত, লাল গুড়, ঘাস, খড়, ভুসি, ভুট্টা ও কুড়া। একই খামারে গরুর নাম দেওয়া হয়েছে লালবাবু ও জামাই, আছে ভুটানের ভুটকিও। নজরকাড়া এসব গরু মোটাতাজা করার জন্য কোনো ওষুধ ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন খামার মালিক। তবে মোটাতাজা করতে খরচ বেশি পড়ায় কিছুটা শঙ্কায় আছেন খামারি। একটু ভয় ভয় আছে, তারপর দেখি বাকি আল্লাহর ইচ্ছা যে যখন ভালো হয়। বলতেছে নাকি ইন্ডিয়ার থেকে গরু আসবে, এখন আমার ফার্মিরা এত টাকা ইনভেস্ট করে, এখন আমরা যে আশা করতেছি আমরা তো ক্ষতির আশঙ্কা করতেছি এখন বেশি। যশোর, পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও সীমান্ত এলাকার প্রতিষ্ঠিত খামারগুলোতে এবার কোরবানির গরুর জন্য মোটাতাজা করা হয়েছে সবচেয়ে বেশি নজর কাড়া গরু। পাবনার সাথিয়া, বেড়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া সহ 9টি উপজেলায় পশুপালন করে অনেকের সচ্ছলতা এসেছে। 3 মাসে দেখা যাচ্ছে কোরবানির সামনে বিক্রি করলে, আমাদের 3টি গরু বিক্রি করলে আনুমানিক না হলে পড়ায় 50-60 হাজার টাকা লাভ হয়। আমাদের সংসারের ছেলে মেয়েদেরকে সেটা দিয়ে লেখাপড়া খরচ এবং সাংসারিক আয়ের আমরা একটা উৎস এখান থেকে আমরা পাই। খামারিরা এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের ওপর জোর দিয়েছেন বলেও জানিয়েছেন। তাকে নিয়মিত খাবার দেওয়া, যেমন খাবার খোল, ভুসি, কাঁচা ঘাস, এগুলো নিয়মিত আমরা খাওয়াই, মোটাতাজা হয়। আমরা প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ, কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি না। এবার কোরবানির বাজারে পশুর দাম কেমন হবে তা নিয়ে মিশ্র মতামত জানিয়েছেন খামার মালিকরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।